প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয় এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয় এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বাংলা ফিরের দর্শকদের জন্য জানিয়ে দেব আমি শ্রাবণী তালুকদার প্রধানমন্ত্রী হওয়ার দৌড় সরে গেলেন বরিস জনসন তোরজোর করে আটঘাট বেঁধেই বরিস জনসন ফের কনজারভেটিভ নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছিলেন তবে মাঝপথে এই দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন এই সাবেক প্রধানমন্ত্রী কনজারভেটিভ প্রধান নেতার আসনে বসার মনোনয়ন পেতে বরিসের দরকার ছিল একশো এমপির সমর্থন তবে সেখানে তিনি সমর্থন পেয়েছিলেন মাত্র সাতান্ন জনের বরিসের সরে যাওয়ায় এগিয়ে গেলেন সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সোনাক তাকে সমর্থন করেছে একশো চুয়াল্লিশ এমপি আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ এবারের আরব শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মূলত চিকিৎসকের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি শনিবার বাইশ অক্টোবর দিবাগত রাতে স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় শ্রীলঙ্কায় কমছে প্রেসিডেন্টের ক্ষমতা দুদিন ধরে তুমুল বিতর্কের পর শ্রীলঙ্কার পার্লামেন্টে সংবিধানের বাইশতম সংশোধনী বিল পাশ হয়েছে বিলটি পাশে একশো জন আইন প্রণেতার পক্ষে ভোট দিয়েছেন এবং বিপক্ষে ভোট দিয়েছেন একজন শুক্রবার দেশের পার্লামেন্টে এই বিল পাশ হয় প্রধান বিরোধী দল সামাগি সামাগিজনা বালাওয়ে গায়া এসজেবি শ্রীলঙ্কান ফ্রিডম পার্টির পাশাপাশি জনতা বিমুক্তি প্যারামোনা ন্যাশনাল পিপলস পার্টি বাইশতম সংশোধনের পক্ষে ভোট দিয়েছে সংসদ সদস্য শরৎ বীর সেকেরাই একমাত্র বাইশতম সংশোধনের বিরুদ্ধে ভোট দিয়েছেন মহাকাশে একসঙ্গে ছত্রিশটি স্যাটেলাইট পাঠালো ভারত ব্রিটেনের ছত্রিশটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি জমালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সবচেয়ে ভারী রকেট এর মাধ্যমে প্রথম বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণ করল ভারত